হ্যালো মাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি আমি আমার সিংহাসনটা কিভাবে রেডি করবো, চলো কিভাবে ঠাকুরটা তুলবো। তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে যে সিংহাসন থেকে আমি ঠাকুর নামিয়ে নিয়েছিলাম এবং সিংহাসনটা কালার করেছি। চলো আমি সিংহাসনে ঠাকুর তুলি, কীভাবে পুজো করি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সিংহাসনটা আগে বসিয়ে নিয়েছি, কারণ আমি বসাইনি, তোমাদের দাদা আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে। তারপর ওই প্যাকিং পেপারটা আমি কেটে নিয়েছি ভালো করে, মানে প্যাকিং পেপার দেওয়া মানে হলো সিংহাসনে দিলে ঠাকুরের কাছে যখন ফুল দিব তখন তাহলে মানে ফুল থেকে যে জল পড়লে তাহলে সিংহাসনটা আর ভিজবে না আর কি, মানে নষ্ট হবে না, কালার নষ্ট হবে না, সিংহাসনটা তো নষ্ট হবে না। সিংহাসন তো একদিন না একদিন নষ্ট হবে, কিন্তু কি বলতো এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তাই দেখো, তাই মেয়েকে ধরতে দিয়েছি, মেয়ে একটু ধরছে, আমি ধরছি, তাই দুজন ধরে মানে কেটে লাগিয়েছে, বসে যাচ্ছে। চিটটা এখনও মানে রঙটা, সরি রঙটা এখনও শক্ত হয়নি প্রপারলি, এই পেপারটা দেওয়ার সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে, মানে পুরো একদম সেটিং হয়ে যাচ্ছে, যখন তুলবো আবার কালার নিয়ে উঠবে। মেয়ে কাঁচি দিয়েছে, একটু কাঁচি দিয়ে কেটে বসাতে হচ্ছে, দুজন পুজো করছি। মা সকালবেলা একবার পুজো করে দিয়েছে, না আমি যখন সিংহাসনে ঠাকুর তুলবো আমাকে তো পুজো করতে হবে, তাই আমি পুজো করছি। এই যে প্যাকিং পেপারটা কেটে নিচ্ছি, দেখো কেটে আমি বসিয়ে দিচ্ছি। দেখো প্যাকিং পেপারটা আমি পুরো বসিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে পুরো দেখাচ্ছি যে কিভাবে আমি প্যাকিং পেপারটা বসালাম। চলো তারপর আমি ঠাকুর তুলছি, তোমাদেরকে দেখো আমি সিংহাসনে প্যাকিং পেপারটা পাতিয়ে নিয়েছিলাম। তারপর ওই যে ঘরটা, ওটা আমাদের পুরনো ঘর, মানে ওটা বছরে একবার চেঞ্জ হয়, ওটা লক্ষ্মী ঠাকুরের ঘর, ওই লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমাদের থাকে, সে আগে থেকে তুলে রেখেছি। আর ওই প্রথম যেটা উপরে বসিয়েছি ওটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, ওটা ঠিক দেখা যাচ্ছে না মনে হচ্ছে স্পষ্টপুর, যেহেতু ফ্রন্ট ক্যামেরা আমি নিজে করেছি। আর আমি তো কোথায় ঠাকুর বসাতে হয় কী করতে আমি সেই নিয়মটা ঠিক জানি না, কারণ মা জানে, তাই মাকে আমি জিজ্ঞেস করছি মা কোথায় বসাবো, মা ক্যামেরার ওপাশে আছে কিন্তু, তাই জিজ্ঞেস করছি কোথায় বসাবো। আমার যেটা বাম সাইডে আছে ওটা মেয়ের সরস্বতী ঠাকুর পুজো করে, তারপরে সব কিছু ঠাকুর রেখেছি। আর মা সব দিনই পুজো করে, আমিও পুজো করি, করি না নয়, মা যখন করে ঘরের একজন করলে হয়, আমি শুধু মানে স্নান করে প্রণাম করে ধূপ দিই, কিন্তু ঠাকুরে যত নিয়ম থাকে কোন ঠাকুরকে কি ফুল দিতে হয় কোনটা কি করতে হয় সেগুলো সবই আমার মানে মা করে, মানে জানে বলে দেয়। আর সত্যি কথা আমি যখন পুজো করতে বসি আমার শাড়ি পরে পুজো করতে ভালো লাগে, এমনিও আমার শাড়ি পরে মানে ভালো লাগে, কারণ হচ্ছে কারণ আমার আমি যত জিন্স চুড়িদার পরি না কেন আমার শাড়িতে সত্যি ভালো লাগে, তাই আমি শাড়ি পরে আজকে বসলাম। আর দেখেছো ঠাকুর ঘরটা আমার পুরোটা রং হয়ে গেছে, সেদিকেও হয়ে গেছে, আমি তোমাদেরকে একদিন ঘুরে দেখবো। এটা আমার গোপাল ঠাকুর, আমার প্রিয়, আমার মেয়েরও প্রিয়, আমারও প্রিয়, গপু ছাড়া, আমার মেয়ে গপু ছাড়া কথাই বলে না, মা গপু কই গপু কই সব, তাই গোপাল ঠাকুরকে আমি বসিয়ে দিলাম সুন্দর করে। তারপরে দেখো আমি মাঝখানে গোপালকে রেখেছি, এই পাশে সরস্বতী, এই পাশে সরস্বতী, মাঝখানে আমার লক্ষ্মী ঠাকুর আছে। দেখো আমি ঠাকুরটাকে সিংহাসনটাকে মানে সিংহাসনে সব ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি। চলো এবার কিভাবে পুজো করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেয়ে আমি বসে গেছি পুজো করতে, কারণ মেয়ে আমার কাছে বসছে, তার গপুকে নিয়ে বসছি বলে, তাই বসছে, সে কি কি করতে হবে না করতে হবে দেখতে হবে, সে পালিয়ে গেলো, সে পাশ থেকে বলছে গপুকে আদর করে দিয়ে গেল। চলো পুজোটা করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। দেখো আমার শিব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এবার একটু লক্ষ্মীনারায়ণকে ফুল দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ, ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়,
ওম নমো শিবায়। চলো এবার আমি প্রণাম করে নিব, আমার পুজো হয়ে গেছে। আমি ফুলদানিটা ঠাকুরকে ঘুরিয়ে নিচ্ছি, কারণ ধূপ দেখাতে হয়, ফুলদানি দেখাতে, তোমরা সবই জানো, দেখানোর কিছু নেই। প্রণাম করে নিচ্ছি, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেখো মেয়ে ঠাকুরকেও পুজো করবে বললো, তাই মেয়েকে দিয়েছি পুজো করতে। ও পুজো করে প্রণাম করে নিচ্ছে, বলছে মা আমাকে দাও, তুমি করছো এটা আমি করবো। সে ও করে প্রত্যেক দিন এরকম করে, আজকে করলো, তাই তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম। আমার মেয়েও করে, ঠাকুর প্রণাম করে পুজো। দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদেরকে সিংহাসনটা আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি তো প্রত্যেকদিনই ঠাকুরকে নকুল দানা দিই, বৃহস্পতিবার হলে মা কোনোদিন ভোগ দেয়, মানে ফল দেয়, আবার কবেও দেয় না, মানে ওই যে কি বৃহস্পতিবার পড়ে না, আমার দুটো মাসের বৃহস্পতিবারে ফল দেওয়া হয়, ছিঁড়ে ভোগ দেওয়া হয়, আর এখন প্রত্যেক দিন আমরা পুজো করলে নকুল দানা দিই। তাই আমি সিংহাসনটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুজো আমার শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার পুজো শেষ হয়ে গেছে, আর আমি ব্লগটা বাড়াচ্ছি না, এইখানে রাখছি, বাই। আমার তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে দেখা হবে।